হয়েছি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের 75তম বর্ষ উদযাপন হবে আগামী জানুয়ারি মাস থেকে, সেই সম্পর্কেই প্রেস মিট। আমরা সঙ্গে আছি, আমি সম্পাদক আশ্রমের তথা স্কুলের, আছেন আমাদের হেডমাস্টার স্বামী সুরাত্মানন্দজি, আছেন রাধা গোবিন্দবাবু আমাদের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক, আর আছেন বিক্রমবাবু আমাদের ইংরাজির মাস্টার মশাই। সেই সম্পর্কে আমরা আপনাদের একটু অবগত করার জন্য একত্র হয়েছি। এই স্কুলটার একটু ছোট ইতিবৃত্ত আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি তো দিয়েছি। এই স্কুলটা তো প্রতিষ্ঠা হয়েছিল আজ 74 বছর তো পেরিয়ে গেল, 75 বছরের মাথায় পড়লাম আমরা। স্বামী পরশিবানন্দজি মহারাজ তদানীন্তন সম্পাদক, তিনি এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তারপর ধীরে ধীরে স্কুল বড় হয়। 1984 মাধ্যমিক পর্ষদের অধীনে তারা প্রথম মাধ্যমিক ব্যাচ পরীক্ষা দেয় ছেলেরা। প্রথম ব্যাচেই তারা সকলে সফলভাবে উত্তীর্ণ হয়েছিল। ক্রমে ক্রমে স্কুল আরও দাঁড়ায়। 1970-এর দশকের শেষের দিকে সন্ন্যাসী মহারাজেরা তারা প্রধান শিক্ষক হতে শুরু করে। এর আগে সফলভাবেই মোহিনীবাবু প্রধান শিক্ষক ছিলেন, প্রভাতবাবু প্রধান শিক্ষক ছিলেন। প্রভাতবাবুর হাত থেকে সন্ন্যাসীদের হাতে যায়। স্বামী বিনয়ানন্দ মহারাজ প্রথম সন্ন্যাসী শিক্ষক হন। পরবর্তীকালে এক এক করে স্বামী গিরিজাত্মানন্দ মহারাজ, স্বামী সুমনসানন্দজি মহারাজ, তার আগে স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ, তারপরে স্বামী তাপোহরানন্দ মহারাজ এবং প্রাণেশ্বরানন্দ মহারাজ, তখন তিনি ব্রহ্মচারী ছিলেন, এবং এখন স্বামী সুরাত্মানন্দ মহারাজ হেডমাস্টার আছেন। এই ক্রমে ক্রমে স্কুলের উন্নতি হয়েছে। 2003 সালে স্কুলের মাধ্যমিক ব্যাচের পরে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে। এই দুটি স্তরেই স্কুলে এখন পঠন পাঠন হয়। এটি সম্পূর্ণ ছেলেদেরই স্কুল। স্কুলের লাগোয়া একটি বড় হস্টেল রয়েছে। দূরের যারা ছাত্ররা পড়ে এখানে, তারা 5 থেকে 10 অবধি এই হস্টেলে থাকে। 75 বছর উপলক্ষে আমাদের উদযাপন অনুষ্ঠানটা 5 দিন ব্যাপী আছে। প্রথম প্রারম্ভিক যেটা শুরু পর্যায়ে অনুষ্ঠান ওই 5 দিন ব্যাপী, সেখানে আমরা সব ছাত্রীও দিয়েছি বিভিন্ন জায়গায় পোস্টারে, সেখানে শোভাযাত্রা থেকে শুরু করে এবং কালচারাল প্রোগ্রাম, বিশেষ করে আমরা এখন যেগুলো প্রায় অবসোলিট হয়ে যাচ্ছে এরকম ধরনের কিছু শিল্পকলা, বিশেষ করে পুতুল নাচ, ছৌ নাচ, গম্ভীরা, এসব ধরনের পুরানো যোগ দিচ্ছে। এগুলো কবির লড়াই তো প্রায় দেখাই যায় না, কবির লড়াই এইগুলো যাতে মানে ছেলেরা, আজকালকার ছেলেরা বিশেষ করে পরিচিত হয় এসব বিষয়ে, এগুলো আমরা বিশেষ করে এগুলো রেখেছি। এগুলো আছে এর পাশাপাশি যেগুলো আধুনিক কালে হয়, যেমন আবৃত্তি সেমিনার, আজকের মডার্ন নাট্যকার প্রতিযোগিতা রয়েছে, মডেল প্রদর্শনী আছে, আন্তঃস্কুল প্রতিযোগিতার মধ্যে মডেল প্রদর্শনী। আর কবে থেকে শুরু হচ্ছে, কতদিন অবধি চলছে? 2 তারিখ 2 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, চলছে 6 জানুয়ারি। এর মধ্যে রিইউনিয়ন আছে, 6 জানুয়ারি রোববারে আমরা, যেহেতু রোববার বলি, আমরা রিইউনিয়নটা করেছি যাতে প্রাক্তন ছাত্ররা অবধি সমাবেশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছুটির দিন সারাদিন ব্যাপী প্রাক্তনীদের সমাবেশ। প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী দেবী প্রসাদ দুয়ারি, উনিও আসছেন জ্যোতির্বিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমি সম্পর্কে বলার জন্য, ছাত্রদের উদ্দেশ্যে বলবেন। আমাদের বিশিষ্ট কোনো প্রাক্তনী কি আসছেন? বিশিষ্ট প্রাক্তনীদের মধ্যে আমাদেরই ছাত্র একজন সায়েন্টিস্ট সত্যেন বোস ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতায় অধিকর্তা, উনি সন্দীপ চক্রবর্তী আসছেন। উনি এই মডেল প্রদর্শনীগুলো উদ্বোধনও করবেন এবং 6 তারিখে তো প্রাক্তনী সমাবেশে থাকছেন। বস্তুত দূর দূরান্ত থেকে বহু প্রাক্তনীরা আসছেন। কতজন আসছেন তার পূর্ণ সংখ্যাটা আমরা এখনো পাইনি।